ধুলো মাখা হাত পা, হাতে একটা ঝোলা, তাতে ছিল একটা বই গীতা, দু চোখে ছিল উজ্জ্বল শান্ত দৃষ্টি। দধিবাবু আগন্তুককে আহ্বান জানান। আগন্তুক এসে বলেন যে তিনি কি ভগবানের চেয়েও বড়? জগদীশবাবু নিজেকে কি তিনি ভগবানের চেয়ে মনে করেন বড়? জগদীশবাবু এহেন অদ্ভুত প্রশ্নের কারণ জানতে চান এবং মহারাজ বলে সম্বোধন করেন। কাকে? ওই আগন্তুককে। এই আগন্তুক আসলে কে? বিরাগী বেশি হরিদা। শুরু হয়ে গেছে বিরাগের বেশে মূলত তার পারফেক্ট অভিনয়, যথার্থ অভিনয়। আগন্তুক ওই মহারাজ সম্বোধন শুনে বলে যে তিনি মহারাজ নন, বরং এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি মাত্র। আগন্তুক আরও বলেন যে জগদীশবাবু তার লক্ষ লক্ষ টাকা সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়ে বড় বলে মনে করেন, তাই তিনি বুঝি বারান্দা থেকে নামতে পারছেন না। একজন সর্বত্যাগী সন্ন্যাসীকে ওয়ার্ম ওয়েলকাম জানাতে হয়, উষ্ণ অভ্যর্থনা, নেমে আসতে হয় উঁচু থেকে নিচুতে। তাকে অভ্যর্থনা জানাতে হয়। তিনি দূর থেকে তাকে আহ্বান করছেন, কেন আসুন আসুন, ঠিক নয়। তাই জগদীশবাবুকে টাকার মোহে অহংকারী বলে তিনি কিন্তু সম্বোধন করলেন। কথাটা শুনে জগদীশবাবু সিঁড়ি থেকে নেমে যান। তিনি বলেন যে তার অপরাধ হয়েছে, আগন্তুক যেন ডাক না করেন। আগন্তুক বলেন তিনি বিরাগী, তার রাগ নামে কোনো রিপু নেই, সেটা পূর্বজন্মের কথা। জগদীশবাবু এবার আগন্তুককে বিরাগী বলে সম্বোধন করে তার সেবার জন্য ব্যস্ত হয়ে ওঠেন। বিরাগী বলেন তার ঠান্ডা জল ছাড়া আর কিছু প্রয়োজন নেই। গল্পকথকের কানে কিন্তু সহযোগী ভবতোষ কানে কানে বলে যে আগন্তুক হরিদা হতেই পারেন, কারণ তার গলার কিছুতেই হতে পারেন না, কারণ তার গলার স্বর সম্পূর্ণ আলাদা। বিরাগী বেশি হরিদা যে টোনে, যে ভয়েসে কথা বলছিল তা সম্পূর্ণ আলাদা। এটা কিন্তু পূর্বপরিচিত না কথক এবং তার সহযোগীদের। তাদের সামনে বিরাগী বেশি হরিদা দাঁড়িয়ে থাকা সত্ত্বেও নিখুঁত অভিনয়ের জোরে তিনি এমনকি কথক এবং তার সহযোগীদেরও দ্বন্দ্বে ফেলে দিলেন। কেন? কথক এবং তার সহযোগীরা হরিদার কণ্ঠস্বরটাই অনুধাবন করতে পারছিল না। জগদীশবাবুকে বিরাগী পরম সুখ কাকে বলে জানেন কি না তা জিজ্ঞাসা করেন। কথাটা বলেই অবশ্য আগন্তুক বলেন সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াটাই হলো পরম সুখ। এবার ভবতোষের কানের কাছে মুখ নিয়ে গিয়ে অনাদি বলে এসব ভাষা হরিদার হতে পারে না। একজন সামান্য বহুরূপী এত জ্ঞানগর্ভ কথা বলতে পারবেন না। জগদীশবাবু বিরাগীকে কয়েকটা দিন তার বাড়িতে থাকার জন্য অনুরোধ করেন, কিন্তু বিরাগী বলেন ধরিত্রীর মাটিতে স্থান থাকতে তিনি কেন বিষয়ী দালান বাড়ির ঘরে থাকবেন। কথাটা শুনে জগদীশবাবুর গলার স্বর করুণ হয়ে যায়। বিরাগী পরমাত্মার কাছে জগদীশবাবুর কল্যাণ প্রার্থনা করে তার বাড়িতে থাকা সম্ভব নয় বলেই জানান। জগদীশবাবু বিরাগীকে কিছু দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। বিরাগী জানিয়ে দেন যিনি যার কাছে তিনি যার কাছে রয়েছেন তার কাছে অনেক আছে, তার আর কিছুই চাইবার নেই। জগদীশবাবু বিরাগীকে আরও কিছু উপদেশবাণী শোনানোর জন্য অনুরোধ করেন। বিরাগী তখন বলে ধন জন যৌবন হল এক একটি বঞ্চনা, মন প্রাণে সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু একজনের আপন হওয়ার চেষ্টা করা ভালো, যাকে পেলে সৃষ্টি সব ঐশ্বর্য পাওয়া যায়। অর্থাৎ অর্থ সম্পদ পার্থিব লোভ আসক্তি সব কিছু মুক্ত হয়ে শুধুমাত্র ঈশ্বর চিন্তা ঈশ্বরের ধ্যান জ্ঞান, এটাই একমাত্র মোক্ষ এবং মুক্তি লাভের অন্যতম উপায়। একজন বিরাগীর মুখে যে উপদেশবাণী সাজে বিরাগী বেশি হরিদা কিন্তু সেই বাণী সেই মুহূর্তে বিতরণ করলেন। নিখুঁত অভিনয়, অভিনয়ের জন্য শুধু নয় বিরাগীর যে স্টেটাস
অর্থাৎ একজন বিরাগী ঠিক যেমন হওয়া উচিত, যে উচ্চ স্থানে তাকে থাকা উচিত সেই উচ্চ মার্গের কথাবার্তা বলে বিরাগীর স্থানে তিনি যেন অভিষিক্ত হলেন। শুধুমাত্র সাজের জন্যে নয়, ছদ্মবেশের জন্যে নয়, সেই সাজে সেই বেশে যথার্থ কথা বলে সেই সাজটিকে সেই বেশটিকে ফুটিয়ে তোলা, সেই মুহূর্তে কিন্তু সেই ক্ষেত্রে সেই দিন সেই সন্ধ্যায় আমাদের হরিদ্বার কিন্তু ঠিক সেই উদ্দেশ্যই ছিল। বিরাগী চলে যাওয়ার কথা বললে জগদীশবাবু 1 মিনিট অপেক্ষা করতে বলেন। জগদীশবাবু বাড়ির ভিতরে গিয়ে একটা থলির ভিতরে নোটের তারা রেখে থলিটি বিরাগীর পায়ের কাছে রাখেন। প্রণামীস্বরূপ 100 টাকা যদি বিরাগী গ্রহণ করেন তাহলে তিনি শান্তি পাবেন বলে উল্লেখ করেন। জগদীশবাবু বলেন এ টাকা তার তীর্থ ভ্রমণের জন্য। বিরাগী জগদীশবাবুকে বলেন যে জগদীশবাবু যে টাকাটা বিরাগীকে দেন প্রণাম হিসাবে তার উদ্দেশ্যটা বলে দেন যে পরবর্তীকালে যদি বিরাগী তীর্থ ভ্রমণের জন্য যান তাহলে এই টাকা তিনি সেই তীর্থ ভ্রমণে ব্যয় করতে পারেন। বিরাগী জগদীশবাবুকে বলেন যে তার বুকের মধ্যেই রয়েছে সব তীর্থ, অর্থ সাপেক্ষে বলে তো সেই তীর্থ ভ্রমণের দরকার নেই, ভ্রমণ করে দেখবার দরকার হয় না। তবু জগদীশবাবু বারবার অনুরোধ করেন। বিরাগী বলেন যে তিনি যেমন অনায়াসে ধুলো মারিয়ে যেতে পারেন তেমনি সোনাও মারিয়ে যেতে পারেন, এই টাকা তার কাছে তুচ্ছ। বিরাগী যে টাকা পয়সার প্রতি নির্লোভ সেই মুহূর্তে কিন্তু প্রমাণিত হলো। বিরাগী কিন্তু এই বলে চলে গেলেন, কিচ্ছু নিলেন না, রিক্ত শূন্য হাতেই কিন্তু সেখান থেকে চলে গেলেন। শুধুমাত্র জ্ঞানগর্ভের যে কথাগুলি অমৃতবাণী মোক্ষ মুক্তির সমস্ত পার্থিব সম্পদ আসক্তি লোভ মোহ ত্যাগের যে পরম অমৃতবাণী সেটা শুনিয়ে কিন্তু তিনি বিদায় নিলেন। কোনো পয়সা টাকা করি কিচ্ছু নয়। হরিদ্বার উনানের আগুন তখন গনগনে হয়ে জ্বলছিল। গল্পকথক অন্যান্যরা হরিদ্বার বাড়িতে উপস্থিত, তারা হরিদাকে বলল যে সন্ধ্যায় যে জবর খবর মানে জবর খেলা দেখাবে বলেছিল তা তো দেখালো না হরিদা। উনানের ওপর ভাতের হাঁড়ি চাপিয়ে হরিদা তখন একটা বিড়ি ধরিয়ে চুপ করে বসেছিলেন। একটু দাঁড়াও, কারেন্টটা মনে হয় চলে গেল। ঠিক আছে, তা হরিদা তো বলেছিল যে সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে কি জবর খেলা দেখাবে, সেই জবর খেলা কোথায় দেখানো হলো? কথক এবং তার সহযোগীরা কিন্তু একেবারেই হরিদাকে সেই বিরাগী বেশে চিনতে পারেনি এবং তারা ভাবতেও পারেনি যে হরিদা ছদ্মবেশে সেই অভিনয় করে কোনো টাকা পয়সা না নিয়ে চলে আসবে। কারণ হরিদা ইতিপূর্বে উল্লেখ করেছিলেন যে সংবৎসরের সমস্ত ব্যবস্থা তিনি কিন্তু জগদীশবাবুর বাড়ি থেকে করে নেবেন, কিন্তু কই টাকা পয়সা নিলেন তো না, এটা কী ব্যাপার হলো? তা উনানের উপর ভাতের হাঁড়ি চাপিয়ে হরিদা তখন একটা বিড়ি ধরিয়ে চুপ করে বসেছিলেন। তাদের দেখে হরিদা একটু লজ্জিতভাবে হাসলেন, ভবত সমস্ত বুঝতে পেরে হরিদাকে বললেন তাহলে তিনি তাহলে বিরাগী সন্ন্যাসী। ওই হাসিটাই ফুটিয়ে তুলল মূলত পূর্ব কাহিনী, সমস্ত রহস্য ভেদ হলো সেই হাসিতেই। কী রহস্য? বিরাগীর বেশে হরিদাই ছিলেন।
ভবতোষ ব্যাপারটা ধরে ফেললো, হরিদা ঘাড় নাড়লেন। তখনও কিন্তু উত্তরীয়টা মাধুরীর উপর পড়েছিল আর ঝোলাটা গীতাটাও ছিল। আরও আরও অনেক খোলসা হলো, আরও অনেক রহস্যভেদ হলো, শুধুমাত্র হাসি নয়, ছদ্মবেশের যে উপকরণগুলো ছিল উত্তরীয় ঝোলা গীতা সবই দেখা গেল তার ঘরে গিয়ে। গল্পকথকের সঙ্গী অনাদি বলল যে জগদীশবাবু 500 টাকা সাধলেন আর তা তুচ্ছ করে তিনি চলে আসলেন। হরিদা বললেন যে সেই টাকা নিতে তার ইচ্ছা হলো না, আর সন্ন্যাসী হয়ে কী করে তিনি টাকা স্পর্শ করবেন, তাতে তার সাজের ঢং নষ্ট হয়ে যাবে। যেটা বলছিলাম যে শুধুমাত্র সাজের জন্য সাজ নয়, সেই সাজের যে সম্মান সেটাও কিন্তু তিনি বারবার প্রমাণ করেছেন, বারবার সেটাকে ফুটিয়ে তুলতে চেয়েছেন। পাগলের ছদ্মবেশে যথার্থ পাগলের অভিনয়, পুলিশের ম্যানের ছদ্মবেশে যথার্থ পুলিশের অভিনয়, বাইজির ছদ্মবেশে যথার্থ বাইজির অভিনয়, তাহলে বিরাগী ছদ্মবেশে বিরাগীর অভিনয় কেন কেন? এবং বিরাগী তো সর্বত্যাগী সন্ন্যাসী, সর্বত্যাগী সন্ন্যাসী কখনো টাকা পয়সা নিতে পারে না, তাই সাজের সম্মানটা সেখানে রেখে আসলেন। টাকার বিনিময়ে তিনি তার কিন্তু সাজের ঢং বিক্রি করলেন না, ঢং অর্থাৎ অভিনয়। টাকা পয়সার ভিত্তিতে কিন্তু সব সময় সেটা হয় না, সেই অভিনয় করা যায় না, সেই অভিনয়ের মর্যাদা, সেই অভিনয়ের সম্মান কিন্তু নষ্ট হয়ে যায়। তাই বহুরূপী গল্পের, সুবোধ ঘোষের বহুরূপী গল্পের মধ্যে একটা ব্যঞ্জনাও আছে, সেই ব্যঞ্জনাটাও কিন্তু তোমাদের একটু গল্পটা পড়ার সঙ্গে সঙ্গে ধরতে হবে, গল্পটা অবশ্যই পড়তে হবে, নোটসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে।